বন্ধুরা, আজ আমি তোমাদের দারুণ এক গল্প শোনাবো। মন দিয়ে শোনো সবাই। এক রাজা শিকারে বেরিয়েছেন তার মন্ত্রী সেনাদের নিয়ে। সে সময় খুব গরমের সময় ও তাই পশুরা জঙ্গলের খুব ভেতরে লুকিয়ে পড়েছিল। রাজা শিকার করতে গিয়ে একটাও শিকার পেলেন না। অসম্ভব গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়লেন। রাজা সবাইকে একটু জলের খোঁজে পাঠালেন। সেনাদের একজন খানিক পরে ফিরে এসে বললেন, জঙ্গলের মধ্যে একটি কুটিয়ায় এক সাধুর কাছে এক ঘটি জল আছে, কিন্তু তিনি তা দিতে নারাজ। রাজা এবার যন্ত্রীকে পাঠালেন, তিনিও ফিরে এসে একই উত্তর দিলেন। রাজা এবার নিজে গেলেন জলের খোঁজে। রাজা সেই পর্ণ কুটিরে গিয়ে সেই সাধুর কাছে জল চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আনন্দিত হয়ে রাজাকে বললেন, আমার কি সৌভাগ্য স্বয়ং মহারাজ এসেছেন জল চাইতে। আপনার যন্ত্রী সেনাকে আমি ফিরিয়ে দিতে পারি, কিন্তু আপনাকে কি করে ফেরাব, আসুন জল পান করুন। এই বলে তিনি রাজাকে জলপাত্রটি দিলেন। তৃষ্ণার্ত রাজা জলপান করার পর সাধুকে জিজ্ঞাসা করলেন, হে সাধক, আপনি তো চোখে দেখতে পান না, তাহলে বুঝলেন কি করে কে রাজা কে মন্ত্রী বা সেনা। সাধক হেসে বললেন, অন্ধ হবার জন্য এই দৃশ্যমান জগতের সাথে আমি শব্দ স্পর্শ ও গন্ধের মাধ্যমে যোগাযোগ রক্ষা করি। একজন মানুষের ব্যবহার আর তার দ্বারা উচ্চারিত শব্দ ও প্রকাশ দিয়েই বোঝা যায় তিনি কেমন মানুষ। প্রথম যিনি এলেন তিনি বললেন, এই কানা সাধু জলের ঘটিটা দে তো। বুঝলাম ইনি সেপাই। দ্বিতীয় জন বললেন, ওহে অন্ধ মানুষ, জলের ঘটিটা দাও তো। বুঝলাম তিনি মন্ত্রী। আর আপনি এসে বললেন, সুরদাসজি, আমি বড় তৃষ্ণার্ত, একবার জলের ঘটিটা দেবেন, জল খাব। সুরদাসজির এই কথা শুনে রাজা অত্যন্ত ক্ষুব্ধ হলেন তার যন্ত্রী ও সবার প্রতি। কিন্তু এই কথোপকথন রাজা ও আমাদের এক অনুপম শিক্ষা দিয়ে গেল। প্রতিদিন আমরা কত মানুষের সঙ্গে দেখে করি বা দেখা হয়, কারুর সঙ্গে বার্তালাপ হয় কারুর সঙ্গে নয়। যদি আমরা আজাদের উচ্চারিত শব্দ বা ব্যবহারে একটু সতর্ক অবলম্বন করি, তাহলে দেখবেন আমরা নিজেরাও উন্নত হই ও সামনের মানুষটিকেও উন্নত করি। মূল গল্প স্পিকিং অ্যান্ড ডিসেজ, ভাষা ইংরাজি, সংগ্রহ শ্রী সুভাষ পাল, ভাবানুবাদ স্বামী স্তব প্রিয়ানন্দ।